বাড়ির অন্য সব লোকজন কোথায়? কাউকে দেখলাম না যে। আরে বেটা, এখন বাজে সকাল 8টা, এত সকালে কি ঘুম থেকে উঠবে এই ছুটির দিনে? ও আচ্ছা, তা ঠিক। শোন, আমার একটা জরুরি কাজ আছে দোস্ত, আমি বেরোচ্ছি, তুই আমার রুমেই থাক। আর চাটা খেতে চাইলে ওই যে রান্নাঘর আছে, তুই বানিয়ে খাস। আমার একটু ঝামেলা আছে আজকে, বুঝছিস দোস্ত? মানে ঠিক আছে, মানে আমি যে আসবো সেটা কি তোদের বাড়ির সবাই জানে? না দোস্ত, কাউকে কি কিছু বলা হয়নি। তুই টেনশন করিস না, আমি ফিরে এসে তোকে সবার সঙ্গে পরিচয় করে দেবো। ওকে দোস্ত, ওকে ওকে তাড়াতাড়ি আসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। লুঙ্গি হচ্ছে এই পৃথিবীর সবচাইতে কমফোর্টেবল ড্রেস, এটা বলা যেতে পারে। ড্রেস পরে থাকলে ভালো হতো। সুলেমান, সকাল সকাল এসে ভালো করেছ। আমাদের ড্রাইভার কি হয় তোমার? জি ও কিছু না, ঠিক আছে। চাটা এনে ভালো করেছ। সকালবেলা গরম গরম এক কাপ ধুমায়িত চা আর হাতে পত্রিকা, পড়ার মজাটাই আলাদা। বললাম তো, এখন থেকে এইটাই পরে থাকবো, ড্রেস কোট লুঙ্গি। দেখি লুঙ্গি পরা আমাকে কতদূর নিয়ে যায়। পাঠিয়েছে
আমি বলবো কেন, তুই যে বলো যে রান্নাঘরে আছে। তুমি কি সুলেমান? হাই আপা, হাই। তুমি পানিটা তাড়াতাড়ি খেয়ে আমার সাথে আসো, আমি তোমাকে মোটরের সুইচটা দেখিয়ে দিই। কারে সুইচ দেবেন? কাউকে সুইচ দিব না, মোটরের সুইচটা তোমাকে দেখিয়ে দিব। তাড়াতাড়ি আসো পানি শেষ করে। ও হাই হাই হাই, আই দিয়েছি আমি নাম্বার। আচ্ছা শোনো, এটা হচ্ছে মোটরের সুইচ। প্রতিদিন তিন বেলা পানি ছাড়বা, সকালে, দুপুরে আর সন্ধ্যায়। সকাল 6টা বাজে মাস্ট, বুঝতে পেরেছো? হ্যাঁ। তুমি বরিশাল থেকে এসেছো তাই না? হ্যাঁ। ড্রাইভার বলেছিল সে তার গ্রাম থেকে একটা লোক পাঠাবে। তোমরা কি একই গ্রামে থাকো? হ্যাঁ হ্যাঁ, একই গ্রামে। বুঝতে পেরেছি। শোনো, ব্রেকফাস্ট বানাও। ওকে পোকে বলতে হবে না, তুমি হয় হয় বলো। ইটস অ্যান অর্ডার, আন্ডারস্টুড? জি আন্ডারস্টুড। কি? হাই বলজি। এই আপা, এটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ওর ঘরে মানে পাখের ঘরে তো ডিম মানে আন্ডা আছে মতো সাইড খান। তো এই সারিখানা আন্ডা দিয়ে তো আপনার এই কাটি কাটি শরীরটাকে আপনি রক্ষা করতে পারবেন না, পেটে তো পড়বে এককালে কবুতরের আধার। বলছিলাম যে ওই ভেন্নি কালে যদি আপনি ভাত খান তো শরীরটা কত ফুললে যাইবে, একটু দিগেলিয়া পাশাগিলিয়া সব দিক দিয়ে। মনে করেন যে একটু গরুর মাংস খাইলেন, একটু কদু খাইলেন, একটু সিঙ্গুর মেজিদের কলা। এত কথা তো তোমাকে বলতে বলি, তুমি একটা কাগজের মধ্যে লিখে ফেলো তোমার কি কি লাগবে, তারপর দারোয়ানকে দিয়ে দাও, সে সব কিছু এনে দিবে। সরো। 1 kg potato, 1 kg prawn and 1 kg ইংরেজিতে লিখবো না, ইংরেজিতে লিখে তো ধরা খেয়ে যাবো, বাংলায় লিখবো। ক্যালাবাস মনে হচ্ছে লাউ, বাংলায় তো ভুলে গেছি। বলবো তমা আফা, আমি তো লেখাপড়া এসে কি নাই, আমি কিভাবে জিনিসগুলো আনবো? ও রহমত ভাই, আমি নাম দস্তকাতে শিখতে চাই, কেউ যেন কোনোদিন বলতে না পারে আপনার ছাত্রের বুদ্ধি নাই। তমা আপা, ভাই কই সকালবেলা বেরিয়েছে নজদা তাই না? নাস্তার কোনো ব্যবস্থাই নেই, বুয়া আসবে দুপুরে, সকালে কি খাবো? মা, ড্রাইভারের গ্রামের বাড়ি থেকে একটা লোক এসেছে, সে বাবাকে নাস্তা বানিয়ে দিয়েছে, বাবা খাচ্ছে। এখন তুমিও তাকে গিয়ে বলো সে বানিয়ে দিবে। খাবো কি, ঘরে তো আটাও নেই, দুটো রুটি বানিয়ে খাবো সেটার কোনো ব্যবস্থা নেই। ওনারা কেউ দোকানে যাবে না, সব হয়েছে নবাবজাদা। আসসালামু আলাইকুম আপ্পি। আই, তোমাকে যে লিখতে বলেছিলাম তুমি কি লিখেছো? না আপা, আপনার একটা কথা বলতে আমি ভুলে গেছি, মুই তো লেখাপড়া ওইভাবে জানি না আর কি, ভুলে গেছি পুরোটাই। ওই ক্লাস 2 পর্যন্ত পড়ছিলাম, এরপর আব্বাই কলোরায় মরিয়ে গেছে, এরপর আলা ফারপিট হয়ে গেছে, এবার আবার কিছু ভুলে গেছি। অসুবিধা নাই, মোর স্টোমাকে মানে ফ্যাটের মধ্যে এই ব্যাপার কিছু হজম করে রাখছি, মানে মুই মুখস্থ ব্যাপার কিছু বলতে পারি। আচ্ছা শুনো, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তুমি বাসা থেকে নিচে নামবে, গেট দিয়ে বের হয়ে গলির সামনে একদম সোজা চলে যাবে, যাওয়ার পর মোড়টার মধ্যে একটা মুদির দোকান আছে, ওখান থেকে মনে করে সব কিছু নিয়ে আসবে, ঠিক আছে? আমি তোমাকে টাকা দিচ্ছি, দাঁড়াও। হায়, নিয়ে আসো। আপনি কি দাও না? কেন বুঝো না, আমি তো আমার মা হই। ও, আপনি মা হন? আপনার দেখলে দিদি এককালে জুয়ান দেখায়, মনে হয় আপনার দিনে আপন বই নেই। কথা কম। হায়, নো টক, বুঝবে। আচ্ছা শোন, টাকা নাও।
অবশ্যই মনে করে ওয়াশিং পাউডার নিয়ে আসবে। যে ওয়াশিং পাউডার পাউডার হাই আনতেছি পাউডার। এক্সকিউজ মি, আমি ওনি চালকম পাউডার আর ডিটারজেন্ট পাউডার কি ওরম গুড়াই গুড়াই সাইজে কি দেখেন? আপনি গো দোহানে ক্যালকম পাউডার আছে যেটা গায়ে দেয়, আসুন আর যেটা কাপড় ধোয় যে ডিটারজেন্ট পাউডার হয়ে আছে, আসুন থাকলে একটু একটু করে দেন। আপনি যা যা আনতে বলছেন সব লই আসছি। এই কদু আনছি, গরু মাংস আনছি, আলু আনছি, এই পেঁয়াজ আনছি, রসুন আনছি, ব্যবহার করছি, লই আসছি। ভেরি গুড, সব কিছু এখন রেখে দাও। ওই আপনি যেটা আনতে বলছেন এটাও আনছি, এই যে পাউডার। তোমার কি মাথা ঠিক আছে? আমি তোমাকে বলছি ওয়াশিং পাউডারের কথা, তুমি নিয়ে আসছো ট্যালকম পাউডার, এটা তো মানুষ গায়ে দেয়। তো কাপড়ও কি আপনারা এই শহরের মানুষে পাউডার দেন? এই তুমি এত স্টুপিড কেন বলো তো? গায়ে দেওয়ার আর কাপড়ে দেওয়ার সাবানের মধ্যে তুমি পার্থক্য বুঝো না? বাবা, ওই আমি কইছি না যে মোর বাপে কলেরায় মরে যাওয়ার পর ওই ক্লাস টু পর্যন্ত পড়ছে, এবার পড়ালা সেই নাই, এই দুঃখের কাহিনীটা তো কমপ্লিট করতে হইবে। এবার ওই গ্রামে রহমত ভাই আছে না, আরে কইছি রহমত ভাই মনে হলো লেখাপড়াটা শিখান, তো শিখিত পারে নাই পুরোটা। এবারে তুই তো ওই গানটা খালি আমি গাই। কোন গানটা? আমার একটু তালটা উডান লাগবে, উডাম রহমত ভাই আমি নাম দস্ত কত শিখতে চাই, কেউ যেন কোনোদিন বলতে না পারে আপনার ছাত্রের বিদ্যা নাই রহমত ভাই। যাক বাবা, গাড়ির কিছু হলে তোর খবরই ছিল। তোর প্রবলেমটা কি একটু বলতো? তুই হসপিটালে পা ভেঙে বসে আছিস আর তুই তোর ফ্রেন্ডের খবর নিচ্ছিস। রেস্ট কর, পড়ে রাখ। মা, মা কি হয়েছে? ভাইয়া হসপিটালে পা ভেঙেছে, ডাক্তার বলেছে দুই দিন হসপিটালে থাকো। থাকো, সে তো সারাদিন বাসায় শুয়ে থাকে, এই কয়েকটা দিন হাসপাতাল থেকে আসুক। ইদানিং ঢাকা শহরে সড়ক দুর্ঘটনা, শোন ওটা বাদ দে। এই যে সর্বনিম্ন মজুরি নিয়ে একটা মজুরি বোর্ড। আরে পরোটা, পরোটা বানাতে পারো? যে ট্রাই করতে পারি। পরোটা মাংস খাবো, জলদি করো। হ্যাঁ, তাই দোলমুদে আটায় কি পানি বেশি দেওয়া লাগবে? হ্যাঁ ম্যাডাম। আরে পরিমাণ মতো দিবা, তাড়াতাড়ি করো তো, আমার তো ক্ষুধা লাগছে। হ্যাঁ দিন কাজের লোক ছিল না, সমস্যা নাই, বাইরের খাবার খাইছে, কিন্তু আজকে তো কাজের লোক আসছে না কি? তাকে টাকাটা দিলাম, সে বাজার করে আনলো, কিন্তু বানালো এটা কি? বানায় তো নি, সে বাইরে থেকে আবার এটা কিনে নিয়ে এসেছে।
সুলেমান, এই সুলেমান, তোমাকে না পরোটা বানাতে বললাম, দেখলাম তো আটা খুব ডলডলি করছো। না না, হ্যাঁ ডলছি, আপনি দেখছেন না, ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু কি ওই মুই তো ওই পরোটার খামি বানাইতে পারি না, খামি দিতে হইলে অনেক জানাশোনা লাগে। হ্যাঁ আর একটা প্রবলেম, না সমস্যা আছে আর একটা, ওই আটার মধ্যে তো সাত কুড়া পড়ছে, এবারে তেলাচোরার ভাগ না বোমা দিয়ে আছে। বুঝলাম তুমি বানাতে পারবে না, তো সেটা আমাদেরকে বলবে তো, বাইরে থেকে এটা কিনে আনা দরকার কি ছিল? আমরা কেটে গেছে বাড়ির দিয়ে আনছে, তো মুই আনছি কি? হাই, তুমি পাস্তা বানিয়েছো? হাই, একটু জানিয়েছি। দুপুরে কি খাবে? আপনি যেটা খাচ্ছেন হেডে খাও, কি খাইবেন? স্টেক খাইবেন? মানে বাজি বাজি ওই যে মাংস বাজ্যা, আলু ভাজার নাম যে বাজ্যে কুরকুরি করে না, এই খাইবেন? স্টেক? তুমি স্টেকও বানাতে পারো? চেষ্টা করতে পারি আর কি, যদি আমি ব্যবহার কিছু পারি, ওই যে আস্তা মানুষ বাজা সারা ব্যবহার কিছু বাজ্যে আমার সাথে আধার করে দেখতে পারো। স্টেক স্টেক, হয় হয় হয়, যাও যাও। হয় আপা, মানে তোমা আপি, আমরা এখন কোনহানে মানে কমে যাইতে আছি? আমার খালার বাসায়। হেইয়া, হুম, পাশের গলিতে। ও কে হিন্দু, কেমন আছিস? খালা কই? তোর কি মন খারাপ? ছাপু, বান্দর কি খুব খারাপ একটা জিনিস? খারাপ হবে কেন, আমার কাছে তো বেশ কিউটই লাগে। কিন্তু তোর কি হয়েছে বলতো? বাবা বলেছে আমার আর অঙ্ক করতে হবে না, আমি নাকি বান্দর, ছোট্ট বান্দর। বান্দর ছোট করে যাক না কেন, বান্দরে অঙ্ক করা লাগে না। এ কথা তোর বাবা বলেছে? কই তোর বাবা? তুই বল, আয় সরো। মিন্টু, অঙ্ক করছো? অঙ্ক মিলছে না দেখি, এইটা দেখো, এই প্লাস এই ইকুয়াল টু এইট আর চোদ্দ, ঠিক আছে, মিলছে? কত সহজ জিনিস, মন খারাপ কেন? শোনো, আমি যে তোমাকে এই অঙ্কটা করে দিলাম, এটা কিন্তু কাউকে বলা যাবে না। ঠিক আছে, ডিল? ওকে, ভালো লেগেছে? শোনো, পড়াশোনার সময় সবসময় খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করলে দেখবে যে পড়াশোনাটা মাথার ভিতরে টুস 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 করে ঢুকে যায়। এটা কিন্তু পাস্তা আছে, খাবে? দেখো, হ্যাঁ, এটার ভিতরে পাস্তা আছে, কে ভালো অঙ্ক দেখে মনে ফেলবে। মিন্টুকে আমি কি বললাম? তুমি ওকে বান্দর বলো নাই? বাচ্চা একটা ছেলে, ওদেরকে এ ধরনের কথাবার্তা বললে ওদের মানসিক বিকাশে সমস্যা হয়। মিন্টু বাচ্চা, ও তো একটা বান্দর, এই বান্দরের কি মানসিক বিকাশ আছে? এসব মিডিয়ার সৃষ্টি। খালু, আমি তোমার বাসা দিয়ে আর আসবো, উল্টা পাল্টা কথা বলবো। এই না আসিস, পুরো মুখটা মোছো, পড়তে পড়তে এককাল গানাই গেছে তোলাটা। অঙ্ক করছিস না কেন? অঙ্ক তো শেষ। সব শেষ? সব পেরেছিস? ভেরি গুড। পাস্তা খেয়েছিস? আয় ওকে পাস্তাটা দাও। শুন, এখানে এক বক্স পাস্তা আছে, সব তুই খাবি, তোর বাপকে এক চামচও দিবে না, ঠিক আছে? হয় হয়, আর খাওয়া দরকার।
শরীরটা একটু শুকিয়ে গেছে, পেটে অনেক খিদা, দেখলেই মনে হয় খাও। আসুন, তোর মা আসলে বলবি আমরা এসেছিলাম। ঠিক আছে, এই চলো, এই চলো, এই চলো। এই তুমি এভাবে বসছো কেন? তাই কিরে হইলে বসবো, মানে কি সাইডে বসবো নাকি মানে মিললে বসবো, আমি তো বুঝতে পারতেছি না। ঠিক মতো নরমালি বসো, যেভাবে তুমি কমফোর্টেবল ফিল করো ওভাবে বসো। এইভাবে তো আমি কমফোর্টেবল ওভাবে ফিল করতে আসি না। এ ভাই আমরা দোকানটা একটু সরান, বসি। এই তুমি এখানে কেন বসছো? আর ঢাকশানে দেখছো রিকশা কি এভাবে বসে? ঠিক মতো বসো, আর দেখো আশেপাশে রিকশা মানুষজন কিভাবে বসতেছে। ভাই আপনার দোকানটা একটু সরান, বসি। আরে ওখানে বসতে বলি না, এখানে আগের মতো বসো। না না, আমি তো ওইখানে আমার জিনিসটাকে রাখতে পারি না, মানে ঝামেলা হয়ে যায়। আমি তো চাইপে বসতে পারি না, তাহলে আপনি একটু। মা কি হয়েছে? বাবা আমি বাড়ির মালিক, বুঝো নাই বুঝাইয়া দিমু। তোমার বাবা আমার বাবা, খালা তো মামা তো ভাই, সেই সূত্রে আমিও তোমার ভাই। এই লঙ্গি ম্যান, তুমি খারাই আছো কেন? তুমি কেডা বুঝছি, তুমি যাও জানি আসো। লঙ্গি ম্যান, তোমার পরিচয় তোমার লুঙ্গিতেই লেখা আছে। ল্যাঞ্জা দেখলে যেরকম বাঘ সিনা যায়, লুঙ্গি দেখলে চাকর সিনা যায়। যাও জানি আসো। মাইয়া তোমার নাম কি? কি ব্যাপার, কত কম না কেন? আচ্ছা জান, আকিকে দেওয়ার ভূমি মাইয়ার নামও রাখেন নাই? আপনি তো খুব টিপটে আছেন। শেম শেম, আপনি কে? তোমার দেখি নামও নাই, মাথায় মেধাও নাই। একটু আগেই তো কইলাম আমি তোমার বাবার, ভুলে গেছি। আসলে পারিবারিক সম্পর্ক জটিল বিষয়, সবসময় মাথায় থাকে না। লজ্জা, আপনি কথা বেশি বলেন। কথা তো বেশি বলতেই হয়। শোনো, মনে পড়ছে, তুমি আর আমি ভাই বোন, তাই আপনার ভাই বোন না, আর এই সম্পর্কের মধ্যে বিয়া হোন যায়। শাট আপ, আপনি কথা বেশি বলেন, বাট তার চেয়ে বেশি ফালতু কথা বেশি বলেন। স্টুপিড। সুন্দর চা বানাইছো তো লুঙ্গি ম্যান, যাও আজকে ঠিক আছে, তোমার দুই টাকা বেতন বাড়াই দিলাম, বলো শুক্রিয়া। মাথা নিচু করে শুক্রিয়া বলতে না, শুক্রিয়া বলতে হয় মাথা উঁচু করে। বলো কি বলবো, মাথা উঁচু করে বলো শুক্রিয়া, মাথা উঁচু করে বলো শুক্রিয়া। হ্যাঁ বেটা, আস্তে কথা কম, কানের পর্দা তো ফেটে গেল। শোনো লুঙ্গি ম্যান, এখন থেকে তুমি আমার লোক, এই বাড়ির সমস্ত কিছু এখন আমার নামে, তুমিও আমার নামে। হায়, ভালো কথা কইছেন, কোনো সমস্যা না। তাই মুই তো ওই বাড়ির ধরে 1,00,000 টাকা পাই, আপনি যদি নয়া বাড়ি এলো দেন, তাহলে মোট টাকাটা ফেরত দিয়ে দেন, কোনো সমস্যা না, মুই আপনার পক্ষেই থাকব। আরে না না না, আমি তোমার খালি বেতন দিব, আগের হিসাব বাদ, নতুন হিসাব শুরু। শোনো, তুমি তোমার ম্যাডামরে যা বলে আসো, বাড়ির মালিক তারা ডাকছে, যাও। আলাম্মা খালো যান, আপনারও যান ঘরে গিয়ে ঘুমান। তামাফা, ও তামাপ্পি, কে মুই আপনাকে বলাই, কি দরজাটা খুলবেন? খোলা আছে, তুমি আসো। আমি
তুই করতে পারিস না, একটা ঠেলা দেওয়া লাগবে। ঠেলা কথা লোক খোলা যায় না, কষা মনে হইতেছে। কিছু বলতে বলি নাই, মানুষের মন কখন যে কি দিতে চায়, মায়া মানুষ যাই দিতে চায় হাত পেতে নিতে হয়, ফিরিয়ে দিতে হয় না। কিন্তু সাক্ষী বাপ মরে গেছে, এখন এই বাড়ির মালিক আমি। পেমান ডাকি, পেমান ডাকি, প্রমাণ এই যে, এই যে দলিল, এই দেখো এই যে দলিল। মিথ্যা কথা, কমপ্লিটলি ফলস। ওর বাবা আমার দূর সম্পর্কে আত্মীয় হয়, সেই হিসেবে একদিন আমার কাছে এসে ওরা বললো, দুজন মিলেই বললো যে একটা ব্যাংকের লোনের ব্যাপারে গ্যারান্টার হতে হবে। আমি সরল বিশ্বাসে গ্যারান্টার সাইন করেছি, আর এটা ফ্রড করেছে আমার সাথে। আচ্ছা আমনে যে এটা দলিল আর আমনে যে সাক্ষী, তাহলে সাক্ষীটা কে রাখে না, কোথায় সাক্ষীরা কোথায়? এই লঙ্গি ম্যান, তোমার কাছে আমার সাক্ষী আনতে হইব। এই যে দেখো, এটা আমি সাক্ষী, এটা আমার সিগনেচার। এটা আপনার সিগনেচার? হ্যাঁ এটা আমার সিগনেচার। না এটা আমার বিশ্বাস হয় না, এত মোটা মানুষ এত সিয়ন সাইন কেমনে হয়, এটা আমার বিশ্বাসই হয় না। এই সাইনটা যে আপনি এটা পেমেন্ট আপনি দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো, আমি কাগজ কলম লই দিয়েছি, আপনি এই সাইনটা মিলিয়ে দেবেন আমারে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বল নিয়ে আসো। আমি তো তোমাদেরকে বিশ্বাস করেছিলাম, তোমরা আমার সাথে ফ্রড করেছো, আমি গ্যারান্টার হিসেবে সিগনেচার দিয়েছি আর তোমরা দলিল বানিয়ে ফেললে। সরি, এই যে দলিলটা আছে এনে চমৎকার করে এই সাইন দিয়ে একটা সাইন করেন, সাইনটা মিলে দিন। দলিলের মধ্যে মেয়েটা আপনি মোটা মানুষ আছে, মাথায় বুদ্ধি কম থাকে, বোঝেন না আপনি? আপনি কইতে আছেন সাইনটা আপনি মিলান।
মিলাইল না পিছাই আচ্ছা ঠিক আছে এবার মনে করেন আমি একটা না এখন আমি একটা সাইন দিলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কেন পিছাই দিবেন কেটা আরে ভাই মিলাই দেখতে আসি যে আপনি তো সন্দেহ করছেন না আমি সন্দেহ করছি এখন মিলাই দেখতে আসি এই মনে করেন যে এই আমি একটা সাইন দিলাম ঠিক আছে এরপরে আপনি করেন কি এই জায়গায় এই জায়গা বরাবর আলাদা সাইন দেন মালিক হিসেবে সাইন দিছে সাধারণ সাইন দিছে মাশাআল্লাহ সুন্দর করে দলিলটা লেখা এই দলিলটা কিছু বোঝা গেছে কি কইছি বোঝা গেছে কিছু দলিলে সাইন বলছ কি এখন যদি জামা প্যান্টটা রাখতে চাও তাহলে সুন্দর করিয়া এনে বসো আর নাইলে সুন্দর চমৎকার করিয়া তোমার জামা প্যান্ট খুললে তোমার শরীরের মধ্যে এই যে কলম আছে এই কলম দিয়ে সুন্দর সাইন দিয়ে দেবেন কি করবো তুমি কও হ্যাঁ কি করবো কও কি করবি হঠাৎ করে পাঠিয়ে দিলে ও হ্যাঁ তোমাকে তো বলাই হয়নি আমাদের বাসায় নতুন বাবুর্চি এসেছে না সেই খুশিতে আমরা পাঠিয়ে দিয়ে দিলাম আর তুমি তো ইনার চলে যাবে কিছু দিনের মধ্যে ভাবলাম তোমাকেও দাওয়াত করে খাওয়াই সো সুইট সো নাইস অফ ইউ আচ্ছা কবে যাচ্ছ বাবা আন্টি আমি তো আসলে আসা যাওয়ার মধ্যেই থাকি ফুড ওয়াজ নাইস হে ইউ আর ভেরি গুড কুক থ্যাংক ইউ ভেরি মাচ ফুড ওয়াজ নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে আর কিছু লাগবে নো 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 থ্যাংকস বাবা তুমি কি লন্ডনেই থেকে যাবে আঙ্কেল উইদাউট মাই কনসার্ন আমার ডেড যেটা করছে সেটা হচ্ছে লন্ডনের লিভারপুল সিটির দুই নম্বর রোডের বাসাটাই আমার আর ওখানে জমির যা দাম আর তারপরও ড্যাডি কিনে নিল আর আফটার ম্যারেজ আমি তোমাকে নিয়ে ওখানে উঠব বিয়েটা তো আমি আগামী মাসে দিতে চাই বাবা তোমার ভাই হাসপাতালে থাকার কারণে বিয়েটা আজকে ফাইনাল করতে পারলাম না তোমার বাবা যেন লন্ডনে কি করেন মানে কোন ইউনিভার্সিটিতে পড়েন উনি এক এক সময় এক এক ইউনিভার্সিটিতে লেকচার দিয়া বেড়ান তোমার বাবা কোন সাবজেক্টে পড়ান ইটস অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট উনি ম্যানচেস্টার সিটির লিভারপুল ইউনিভার্সিটিতে অ্যাডভান্সড ফার্নিচার ডিজাইনিং এর উপরে পড়ান এবং উনি ওখানকার একজন রিসার্চ ফেলো এই বড় এই আপনি ইংল্যান্ডে কোন নামে থাকেন ম্যানচেস্টার সিটির লিভারপুলের পাশে ম্যানচেস্টার সিটি আর লিভারপুল রাইট পাশাপাশি না জি ইংল্যান্ড চেনা আমারে সো প্রাইয়া গালের পায়ের পুরো মারছো এ তুই আমার ইংল্যান্ড চেনা ভালো ভালো হাক্কালে কাঁচা দিছি একটা গোলা ছিপে মারি লম তো সেরকম আরে আপু চুপ থাকেন এই দিস ম্যান ইজ গ্যাট কো কোয়াইট এই তুমি গুগল করো তুমি গুগল করো কেউ যদি তোমাকে বুঝায় যে গুলিস্তান আর হাতিঝিল দুইটা পাশাপাশি তাহলে কেমন লাগবে কেউ যদি তোমার বলে
যে গুলিস্তানের দুই নাম্বার রোডের পাশে হচ্ছে হাতের ঝিল, এটা কেমন শুনে তুমি কো? বাড়িতে সারাদিন কি যে ঘটনা ঘটছে, একজন আসছে বাড়ি দখল করতে, আরেকজন হলো ইংল্যান্ডের বাড়িওয়ালা। কে ইংল্যান্ডের বাড়িওয়ালা? সুলেমানের কথা বলছো? তোমাদের তো বলাই হয়নি মা, ও আজই ইংল্যান্ড থেকে সরাসরি সিলেট এসেছে, আর ওখান থেকে লাগেজ টাগেজ রেখে এক কাপড়ে সোজা ঢাকা। এক কাপড়ে না, সাথে আরও কাপড় চোপড় ছিল, কিন্তু সমস্যা হচ্ছে বাসের মধ্যে মনে হয় এই ব্যাগটা পাল্টে গেছে। যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা খুলে দেখি ব্যাগের মধ্যে সব ছোট ছোট সাইজের জামা, তারপরে গামছা আর এই পরার মতো লুঙ্গিটাই ছিল। তারপরে তোর ওয়ার্ড্রব হাতাতে গিয়ে দেখি ওখানে কোনো কাপড় চোপড় নেই। ও আমার জামা কাপড় তো তোর একটা হবে না। মানে সুলেমানকে আমাদের ড্রাইভারের আত্মীয় না? কি উল্টাপাল্টা বলছিস? সুলেমান আমাদের ড্রাইভার আত্মীয় হবে কেন? আজ না সুলেমান নামে একজন কেয়ারটেকার আসার কথা। জানি না, আমি কিছু জানি না। সুলেমান আমার বন্ধু, ও লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ইকোনমিক্স এর প্রফেসর। প্রফেসর লেকচারার? ওর বাড়ি তো বরিশাল। ও তো আমাদের কেয়ারটেকার সুলেমান না? আমি তো তোমাদের কোনো কথাই কিছু বুঝতে পারছি না। আরেকবার আমি বলছি, সকালে যখন আমি নিজের ব্যাগ হারিয়ে এই লুঙ্গিটা পরলাম, তখন থেকে আসলে ঘটনাটা শুরু হয়ে গেল। ব্লেজারটা খুলে লুঙ্গিটা পরলাম, আর আমি সঙ্গে সঙ্গে সুলাইমান থেকে হয়ে গেলাম সুলেমান। আপনি একজন টিচার, আর আমি আপনাকে তুমি তুমি করে বলেছি, আপনার গায়ে হাত তুলেছি, প্লিজ কিছু মনে করবেন না। আমি কিচ্ছু মনে করিনি, আমি তো অনেক এনজয় করেছি। তানালেভাবে কাজের লোক সেজে থাকি, আমার প্রথম মনে হচ্ছিল যে আমি এই পুরো বিষয়টা খুলে বলি, কিন্তু পরে ভাবলাম যে না, জিনিসটা তো অনেক মজা হচ্ছে। মানে আমি আমার পোশাকটা চেঞ্জ করলাম, সঙ্গে সঙ্গে একটা অন্য মানুষ হয়ে গেলাম। বাই দ্য ওয়ে, আপনি কোন সাবজেক্ট পড়ান? আমি ইকোনমিক্স পড়াই। ইকোনমিক্স? আমিও ইকোনমিক্স। কি পড়াও? না, কিভাবে পড়াবো, পড়তেই তো পারি না। লাস্ট কয়েকটা এক্সাম খারাপ করেছি, বাট একদম লাস্টেরটা তো ফেলই করেছি। খুব বাজে একটা কথা, তাই না?
দেখুন, আপনি একজন টিচার, ডেফিনেটলি ভালো টিচারই হবেন। আপনার সাবজেক্টের একজন স্টুডেন্ট এত খারাপ করছে, আপনার কি তাকে ফেলে চলে যাওয়া উচিত হবে? না, মনে হচ্ছে ঠিক হবে না। আচ্ছা, তাহলে কি করতে হবে আমাকে? পড়াতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও পড়াবো। সিরিয়াসলি, থ্যাংক ইউ সো মাচ। আর শোনেন, আপনি এইসব কাপড় চোপড় পরবেন না। কি পরবো? যেটা পরেছিলেন, লুঙ্গি পরবেন। আপনাকে লুঙ্গিতে অসাধারণ লাগে। না, সব ঠিক আছে, কিন্তু ওই যে রহমত ভাইয়ের কথা বলেছিলাম না, উনি কাছ থেকে আমি সবই শিখেছি, কিন্তু ওই লুঙ্গিটা। ভাই, আপনি নামস্তখানা শিখতে চাই? কেউ যেন কোনোদিন বলতে না পারে আপনার ছাত্রের বিদ্যা নাই, লুঙ্গি নাই।